জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। করিমপুর পানুটিয়া রুটের একটি বেসরকারি বাসে বহরমপুর থেকে কান্দি আসার জন্য চেপেছিলেন এক মহিলা। ওই মহিলার সঙ্গে ছিল প্রায় 1.5 লক্ষ টাকা মূল্যের সোনার গহনা। সেই গহনা ভর্তি ব্যাগ বাসে রেখেই কান্দি বাসস্ট্যান্ডে নেমে পড়েছিলেন তিনি। বাড়ি গিয়ে তার মনে হয় তার সঙ্গে ছিল গহনার ব্যাগ। সেই ব্যাগটি তিনি বাস থেকে আর নামাননি। পরে কান্দি ট্রাফিক গার্ডকে ঘটনার কথা জানান ওই মহিলা। পরে বাস কন্ট্রাক্টরের সততায় ফিরে পেলেন 1.5 লক্ষ টাকা মূল্যের গহনার ব্যাগ। বাস কন্ট্রাক্টরের এই সততাকে কুর্নিশ জানিয়েছেন বাস সিন্ডিকেটের সদস্যরাও এবং ব্যাগ ফিরে পেয়ে খুশি প্রকাশ করেছেন ওই মহিলা। বহরমপুর থেকে আসছিলাম ছেড়ে, দিয়ে কান্দি বাস স্ট্যান্ডে একটা ব্যাগ খুলে গিয়েছিলাম। দিয়ে ব্যাগটা খুলে আমি পাম্পে চলে যাই। পাম্পে যাওয়ার পর দেখি যে ব্যাগের মধ্যে মানে হাতের সোনা, তারপর কানের, নাকের এসব ভরা ছিল। বাস স্ট্যান্ড থেকে ফোন করার পর আমি বাড়ি চলে যাই। বাড়ি যাওয়ার পর তারপর আমাকে এসএস আজকে সকালবেলা এখানে দাদাকে ডাকি। দাদাকে ডাকার পর দাদার হাত দিয়ে দেওয়া হয়। আর যে ঘটনাটা ঘটেছে, স্টাফ তার মানে কী বলবো, যা ওর নিজের যা পরিচয় দিয়েছে তাতে আমরা সমস্ত বাসের থেকে মালিক থেকে আরম্ভ করে স্টাফ থেকে আরম্ভ করে সকলেই তার উপরে আমরা যথেষ্ট গর্বিত যে সেই ছেলেটা এত সুন্দর একটা জিনিস সে করেছে, যেটার জন্য আমাদের মান সম্মান থেকে আরম্ভ করে আমাদের মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতাটা আরও অনেক বেড়ে গেছে।